ইসলামিক টিভি 24 আলোকিত জীবনের পথ। এটাকে এমন একজন মহামানবের কাছে আল্লাহ পাঠিয়েছেন যাকে 1500 বছর হয়ে গেছে এখনো পৃথিবীর মানুষ ভুলতে পারেনি। পৃথিবীতে 1500 বছরে বহু মহামানব এসেছে কিন্তু অনেক মহামানব মানবকে পৃথিবী ভুলে গেছে কিন্তু বিশ্ব নবীকে পৃথিবী আজ পর্যন্ত ভুলেনি। আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহ। আল্লাহু আকবার। তিনি সেই সত্তা যিনি সত্য জীবন ব্যবস্থা সহ তার রসূলকে পাঠিয়েছেন যেন মানুষের তৈরি সকল জীবন ব্যবস্থার উপর তার এই জীবন ব্যবস্থাকে তিনি বিজয়ী করতে পারেন। এই জীবন ব্যবস্থা দিয়েছিলেন বিশ্ব নবীর কাছে, আর তার কাছে এই জীবন ব্যবস্থা দিয়ে তিনি পৃথিবীর মানুষকে আশ্বস্ত করলেন এবং বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওরলি উই আর দি প্রসেস অফ এ স্পটলেস ক্যারেক্টার, এ গ্রেট ক্যারেক্টার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনি সুমহান সুবিশাল সুউচ্চ চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে যতগুলো ভালো গুণ ধারণ করা দরকার তার সমস্ত ভালো গুণগুলোই রসুলের জীবনে তিনি ধারণ করেছিলেন। তিনি ছিলেন মানবতার বন্ধু, এজন্য পৃথিবীর মহাবিজ্ঞানীরা বলেছেন হি ইজ অ্যান আইডিয়াল ম্যান অফ অল এজেস, হি ওয়ার্ক ফর দি ওয়েলফেয়ার অফ ম্যান ইফ ইউ ফলো হিজ অ্যাডভাইস। যে বিশ্বনবী মানবতার জন্য যা করে গেছেন, যা দিয়ে গেছেন, এককভাবে যে কাজ করেছেন, পৃথিবীতে কোনো মানবের পক্ষে আর এত কাজ করা সম্ভব হবে না। আজ তার আদর্শগুলো ঘর থেকে যারা বের করে দিয়েছে আবার যদি তার সুন্নাহের অনুসরণ করতে থাকে, অ্যাডভাইস অনুসরণ করে, তাদের হারানো সেই সুখ ঐতিহ্য আবার তাদের ঘরে ফিরে আসবে। পৃথিবীর মহাবিজ্ঞানীরা নবী জীবন গবেষণা করে, নবী গবেষক যারা, আপনারা জানেন আমাদের পীর সাহেব হুজুর আজকে এসেছেন জৈনপুরের, আমি একটি লেখা লিখেছি, কালকে লিখে এসেছি, হতবা বাংলাদেশ প্রতিদিনে আজকের কালকের হতবা পরশু ছাপবে। নবী গবেষক কারা ছিলেন বাংলাদেশে ভারতে, তাদের তো ভারতের একজন নবী গবেষককে নিয়ে আমি লিখেছি, যিনি মদিনাতে মদিনা বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর নবী জীবন নিয়ে গবেষণা করেছেন তাকে নিয়ে আমি লিখেছিলাম। তো নবী গবেষক যারা তারা বলেছেন যে হি ওয়াজ সিম্পল ক্লোথ লাইক পোর ম্যান অ্যান্ড ইট স্ক্যান্টি মিলস, হি ডিড নট লাইক পম্প ইন দি লিস্ট, অ্যাট নাইট হি গেট আউট অ্যান্ড ওয়াক দি স্টেটস অফ মদিনা অ্যান্ড সি হিমসেলফ দি কন্ডিশন অফ হিজ সাবজেক্ট। তিনি এমনভাবে মানুষ তৈরি করে গেছেন বিশ্বনবী, তার আদর্শ ধারণ করার পরে মানবতার সবচেয়ে নিচের মানুষগুলো সভ্যতার এত বড় দাবি মানুষই পরিণত হয়েছে যে অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও ওমর কখনো দুই বেলা পেট ভরে খাবার খাননি, সাদাসিধা পোশাক পরেছে সবসময়, কখনো ভালো পোশাক পরেনি, রাতের বেলা ঘুরে ঘুরে দেখেছেন কার ঘরে খাবার নেই, কার ঘরে ডাক্তার নেই, কার ঘরে নার্স নেই। সুবহানাল্লাহ। একদিন তো বের হয়ে দেখলেন একটি যুবক একটি ঘরে ঢুকছে বের হচ্ছে, আমিরুল মোমিনিন গিয়ে বললেন যুবক কাঁদছো কেন? যুবক বললেন আমার স্ত্রী প্রসব বেদনায় কাতর, তাকে নার্স এনে দেওয়ার মতো কোনো লোক নেই, ডাক্তার এনে দেওয়ার মতো কোনো পয়সা আমার কাছে নেই, আমি আমার স্ত্রীর এই দুরবস্থায় যে কিছু করতে পারছি না এই জন্য আমি কাঁদছি।
অর্ধপৃথিবীর শাসক, তিনি বলছেন অপেক্ষা করো, আমি দেখছি কিছু করা যায় কিনা তোমার জন্যে। কিছুক্ষণ পর এক মহিলাকে নিয়ে আসলেন, ঘরে ঢুকিয়ে দিয়ে বললেন, ইনি হলো তোমার স্ত্রীর খাদেমা, ইনি তোমার স্ত্রীর খেদমত করবে, আসো আমিও অনেক ক্ষুধার্থ, তোমার জন্য রুটি নিয়ে এসেছি, আমি আর তুমি একসাথে খাই। এবার অর্ধ পৃথিবীর শাসক আর সাধারণ এক প্রজা একই প্লেটে রুটি আর মিঠা নিয়ে খাচ্ছে। খাবারের এক প্রান্তে অপলক নেত্রে তন্ময় চিত্তে আমিরুল মুমিনীনের দিকে যুবক তাকিয়ে বললেন, পথিক, আমাদের এখানের শাসক হলো ওমর আমিরুল মুমিনীন, তুমি কি তার নাম শুনেছ? আমিরুল মুমিনীন বললেন, শুনেছি। তখন দীর্ঘশ্বাস ছেড়ে যুবক বললেন, পথিক, দুঃখের কথা কাকে বলবো, আমার এই দুর্দিনে আমিরুল মুমিনীন আমার একটু খবর নিল না। তিনি খবর নেবেন বা কেন, তিনি তো রাজপ্রাসাদের একজন অধিপতি, তিনি আমার খবর নিতে আসবেন, এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ পরে যুবক দেখতে পেল যে ওমরের দুই চোখ থেকে পানির ফোঁটা মুক্তার দানার মতো ঝরে ঝরে পড়ছে। এবার যুবক বললেন, পথি, কেন তুমি কাঁদো? এবার পথিক বললেন, এবার যুবক বললেন, পথিক, আমি দীর্ঘ সময় তোমার চেহারার দিকে তাকিয়েছিলাম, পথিক, তোমার দুই চোখে আমি দেখেছি নিরপরাধ মানুষের সাপ দেখেছি, আমার মনে হয়েছে তোমার চাইতে নিরপরাধ মানুষ আর বোধহয় কেউ নেই আমার এলাকায়। পথি, তুমি আমার জন্যে কেন ডাক্তার নিয়ে এসেছো বলো, নার্স নিয়ে এসেছো কেন বলো? এ মুহূর্তে ঘর থেকে ওই পথিকের ওই মহিলা বলল, আমিরুল মুমিনীন ওমর, তোমার বন্ধুর একটা পুত্র সন্তান হয়েছে, বলো আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনীন নাম শোনার সাথে সাথে যুবকের হাত থেকে রুটি পড়ে গেছে, মিঠা পড়ে গেছে, যুবক দুই হাত জোর করে ওমরের কাছে ক্ষমা চেয়ে বলতেছে, বলছে, ওমর, আমিরুল মুমিনীন, আমি কি বাঘের খাঁচায় বন্দী হয়ে গেলাম? আমি তো বুঝতে পারিনি তুমি অর্ধ পৃথিবীর শাসক, তাইলে শোনো, তুমি কেন ছদ্মবেশে আমার কাছে এসেছো? আমি তোমাকে কেন ডাক্তার আনতে বললাম? আমার জন্যে কেন তুমি দৌড়িয়েছো, কেন নার্স এনেছো, ডাক্তার এনেছো, এই কষ্ট কেন করেছো? তাইলে করেই যখন ফেলেছো গো আমিরুল মুমিনীন, আমি কিন্তু বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, আমাকে শাস্তি দিও না, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমিরুল মুমিনীন বলল, যুবক, তোমার হাত দুখানা সরিয়ে নাও, বরং আমার হাত দুখানা তোমার পায়ের উপরে রেখে আমি বলতে চাই, তোমার সময় মতো যে আমি নার্সের ব্যবস্থা করতে পারি নাই, ডাক্তারের ব্যবস্থা করতে পারি নাই, এজন্যে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আল্লাহর আদালতে কাঠগড়ায় আমারে আসামি বানাইয়া তুমি উঠাইও না। এবার যুবক কাঁদে, আমিরুল মুমিনীন কাঁদে, কাঁদতে কাঁদতে বলে, যুবক বলে, আমিরুল মুমিনীন, আমারে মাফ করে দাও, আমি তোমারে মাফ করে দিছি, আমার কোনো কষ্ট নেই। এবার গভীর রাতে যাওয়ার পালা, মহিলাকে নিয়ে যখন পথিক রওনা দিয়েছে, আমিরুল মুমিনীন রওনা দিয়েছে, তখন যুবকের স্ত্রী হাত ধরে বললেন মহিলার, ও বোন, এই গভীর রাতে আমার জন্যে বহু কষ্ট করেছ, তোমারে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু অনেক আগে আমার স্বামী আমার কাছে কয়টা পয়সা জমা রেখেছে, এই পয়সা কয়টা তুমি নিয়ে যাও। আমিরুল মুমিনীন পথিক বললেন, বোন, এই মহিলা তো পয়সা নেবে না, কেন নেবে না?
এবার আমিরুল মুমিনিন বলল, এত রাতে আমি কোথায় ডাক্তার পাব, এত রাতে আমি কোথায় নার্স পাব, আমি ডাক্তার পাই নাই, নার্স পাই নাই, নার্স না পেয়ে ডাক্তার না পেয়ে আমার স্ত্রীকে সাথে করে নিয়ে এসেছি বোন, ও তো নার্স না ডাক্তার না, ও তো আমি উমরের স্ত্রী উম্মে কুলসুম, বলুন সুবহানাল্লাহ। এবার যুবকের স্ত্রীকে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনি অর্ধ পৃথিবীর শাসক হয়ে গভীর রাতে একজন গরিব প্রজার স্ত্রীর খেদমতের জন্য নিজের স্ত্রীরে নিয়ে আসলেন, এই শিক্ষা আপনি কোথায় পেলেন আমারে বলে যান। আমিরুল মুমিনিন বলল, বোন আমি কয়টা ছাগলও চড়ানোর যোগ্যতা রাখতাম না, কয়টা ছাগল নিয়ে আমি রাস্তায় নামলে একটা ডানে বামে সামনে পিছনে দৌড়াতো, আমি প্রচুর ছাগলকে প্রহার করতাম, আমার বাবাও আমাকে প্রহার করত, কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমার বুকে ধারণ করার কারণে এক সময় কয়টা ছাগলের নিয়ন্ত্রণ আমি রাখতে পারতাম না, এখন আল্লাহর রসুলের আদর্শ বুকে ধারণ করার কারণে আল্লাহ অর্ধ পৃথিবীর ভার আমারে দিয়েছে, অর্ধ পৃথিবীর এই ভার বহন করতে তত কষ্ট আমার এখন হয় না, যত কষ্ট আগে হতো কয়টা বকরির নিয়ন্ত্রণ রাখতে। আল্লাহর রসুলের আদর্শ আমাকে এত এই শিক্ষা আমাকে দিয়েছে। তো আল্লাহর রসুলের আদর্শ পৃথিবীর নবী গবেষকরা বলেছেন যে যারাই তার আদর্শকে বুকে আগলে রেখেছে তারা পৃথিবীর সেরা মানুষ হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মহামানব যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি যখন এই কোরআন পড়ে পড়ে শোনাতেন, কোরআনের বর্ণনা করতেন, তখন মনে হতো একটি মালা মুক্তার মালা ছিঁড়ে গেছে, একটি একটি করে মুক্তার দানা ঝরে ঝরে নিচে পড়ছে, মুহূর্তের মধ্যে তার কথা মানুষের হৃদয় বন্দী করে ফেলত, তার বক্তব্য শুনলে মাটির দেয়ালও ঢুকরে ঢুকরে কাঁদত। আমার নবীর বক্তব্য শুনে নিষ্প্রাণ পাথরও থরথর করে কেঁপে উঠত। তার বক্তব্য লম্বাও ছিল না, তার বক্তব্য খাটো ছিল না, কিন্তু তার বক্তব্য ছিল পরিপূর্ণ একটা বক্তব্য। সাহাবায়ে কেরাম এমন ভাবে তার বক্তব্য শুনতেন, একটি পাখি মাথায় বসলে যেভাবে মানুষ স্থির থাকে, একটু নড়লে পাখিটা উড়ে যাবে, তেমনি ভাবে শুনতেন, মনে হতো যেন মাথায় পাখি বসেছে, একটু কো নড়াচড়া দেয় না, নড়াচড়া দিলে একটা শব্দ ছুটে যাবে, একটা শব্দ যেন ছুটে না যায়, সেজন্যে মাথায় বসা পাখি মাথায় বসলে যেভাবে স্থির থাকি, সেভাবে স্থির থেকে নবীর বক্তব্য সাহাবায়ে কেরাম তাদের হৃদয়ভূমিতে বন্দি করে রাখত। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবী। 130 কোটি মানুষ মুসলমান, এই নবীর নাম ইমানের কালি দিয়া নূরের হরপে এই হৃদয় ভূমিতে এমন ভাবে খোদাই করে লিখে নিয়েছে, পৃথিবীর সব কিছু তারা ছেড়ে দিতে পারে, কিন্তু বিশ্ব নবীর নাম তারা ভুলে যেতে পারে না। এই পৃথিবীতে সমকালীন সময় সবচেয়ে জনপ্রিয় নাম আল্লাহর নামের পরে কোনটি বলুন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীতে যখন কোটি কোটি মসজিদে আজান হয় উচ্চ স্বরে মিনার থেকে, প্রতিটি মসজিদের মিনার থেকে প্রতিদিন আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চ স্বরে উচ্চারিত হয়, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
পৃথিবীর যেখানে যে প্রান্তে মুসলিম জনগোষ্ঠী আছে, নামাজে আল্লাহর নামের সাথে সাথে রসুলের নামটাও তারা বলে, রসুলের নামের জিকিরও তারা আদায় করে, সুবহানাল্লাহ। তো এই রসুলের নাম নিশানা পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্যে অনেক বেশি পয়সা খরচ হচ্ছে। সবচেয়ে বেশি পয়সা খরচ করা হচ্ছে ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঘৃণার জন্ম দেওয়ার জন্যে। পুরো পৃথিবী সবচেয়ে বেশি রসুলকে কলঙ্কিত করার জন্যে সমালোচনা করে বই লিখেছেন, কলাম লিখেছেন, টেলিভিশনে অনুষ্ঠান করেছেন, লাখ লাখ বই লিখেছেন নবীর চরিত্রকে বিকৃত করে, লাখ লাখ কলাম লিখেছেন তাকে ছোট করে, কিন্তু তার সুনাম সুখ্যাতি কি ছোট করতে কেউ পেরেছে? কখনো কি পারবে? কখনো সম্ভব নয়। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদাকে আমি সুমহান সুবিশাল সহ্য করেছি আপনার প্রশংসাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মেরাজে গিয়েছিলেন নবীজি, মেরাজে যাবার সময়, আল্লাহর লীলায় যাবার সময় মূসা আলাইহিসসালামের সাথে দেখা হয়েছিল। তিনি নবীজির সামনে একটি বক্তব্য দিয়েছিলেন কয়েক মিনিটের, আর বোরাকে যখন নিতে এসেছে রসুলকে, জিব্রাইল একটা চিঠি দিয়েছিলেন নবীকে, উম্মে হানির ঘরে অথবা কাবায় হাতিমে যখন শুয়েছিলেন তখন জিব্রাইল এসে নবীজিকে বললেন। ওই বছরটি ছিল কিন্তু দুঃখের বছর নবীজির, আমুল হেজ। ওই বছরই নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজার ইন্তেকাল হয়েছে, ওই বছরই চাচার ইন্তেকাল হয়েছে, বড় কষ্টের বছর ছিল ওইটি। পুরো মক্কা যখন তাকে অবিশ্বাস করলেন, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রতি ঈমান এনে তাকে গ্রহণ করলেন। পুরো আরব যখন তাকে প্রত্যাখ্যান করলেন, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সহায় সম্পদ তার কাছে নিয়ে এসে তার পাশে দাঁড়ালেন। 25 বছরের ভরা যৌবনে 40 বছরের মা খাদিজার সাথে বিয়ে হলো, 65 বছর সংসার হলো। 25 বছর পরে যাবার সময় বলে গেলেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 25 বছর আপনার সাথে সংসার করলাম, একটা দিনও আপনি আমার দিকে চোখ রাঙিয়ে তাকালেন না। সুবহানাল্লাহ, কি মধুর সম্পর্ক ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবীজি কখনো কোনো স্ত্রীকে প্রহার করেন নাই, জীবনে কোনোদিন কোনো খাদেমকে প্রহার করেন নাই। তিনি বলেছেন, আমি যখন কোনো হাড্ডি থেকে গোস্ত খেতাম, তখন নবীজি যেই জায়গা থেকে আমি গোস্ত খেতাম ওই জায়গা থেকেই নবীজি গোস্ত খেতেন। আর যে পেয়ালার যেখানে আমি চুমুক দিয়ে পানি পান করতাম, নবীজি ওই জায়গায় পেয়ালার চুমুক দিয়ে পানি পান করতেন। কি যে মধুর ভালোবাসা ছিল তাদের, কি শিখিয়ে গেছেন। আমরা সে আদর্শ থেকে দূরে সরে এসেছি, বিদায়, আমাদের সংসারে সুখ নাই। স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো আসলে হাত এবং চোখের ন্যায়। যেমন হাত কেটে গেলে চোখ থেকে পানি ঝরে, আবার চোখ থেকে পানি ঝরলে হাত সেটা মুছে দেয়, এরকমের সম্পর্ক। কিন্তু আমরা সেই সম্পর্ক ভুলে গেছি। তো যাই হোক, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। তা আমি বলতেছিলাম, এই মহামানবকে পৃথিবী কোনোদিন ভুলতে পারবে না, কারণ মহামানবের আদর্শগুলো হচ্ছে পৃথিবীর মানুষের জন্য রক্ষা কবচ। আবার ভাইরা, আপনারা জানেন কিছুদিন আগে ওয়েস্টার্ন ব্রিটিশ পার্লামেন্টের এক্সপেক্ট পিপার কলোনিজ মিস্টার ব্লাঙ্গিস্টন বলেছিলেন, সো লং হ্যাজ দি মুসলিম হেড দি কোরআন, উই শ্যাল বি আনাবেল টু ডমিনেট দেম, আই দি টেক ইট ফর দের দেট দেম। যে তারা বললেন, এক্সপেক্ট পিপার কলোনিজ মিস্টার ব্লাঙ্গিস্টন বললেন যে মুসলমানরা যেভাবে আবার দলবদ্ধ হচ্ছে, ঐক্য হচ্ছে, সব স্রোতের সব মুখ যখন এক হয়ে যাচ্ছে, এই মুসলমানকে দাবাতে হলে, থামাতে হলে মুহাম্মাদের কাছে যে জীবন বিধান আল্লাহ পাঠিয়েছে,
এই কোরআনকে তাদের হাত থেকে ছিনিয়ে নিতে হবে অথবা কোরআন এবং ইসলাম সম্পর্কে সারা পৃথিবীর মানুষের মনে ঘৃণার জন্ম দিতে হবে। এই দুটো কাজ যদি করা যায় তাহলে আবার মুহাম্মাদের উম্মতদেরকে পায়ের নিচে আনা যাবে। এই বক্তব্য যখন শুনলেন আমেরিকার ওয়েস্টার্ন উইলিয়াম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ডক্টর আহমদুল্লাহ সিদ্দিকী, তিনি বললেন, মুহাম্মাদের আদর্শ কখনো তোমরা কলঙ্কিত করতে পারবে না, 1500 বছর পর্যন্ত চেষ্টা করেও তোমরা ব্যর্থ হয়েছ, সকল দরজা খুলে যেভাবে তার স্রোত চলছে সামনে এভাবে যদি চলতে থাকে, এত প্রতিবন্ধকতা, এত বাত, এত আঘাত, এত দেয়াল, এত রক্ত ঝরানোর পরও যেই গতিতে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কোরআনকে আঁকড়ে ধরে সামনে চলছে, এভাবে যদি চলতে থাকে তাহলে সেদিন আর বেশি দূরে নয়, দ্যাট দে ইজ নট সো ফর হোয়েন ইভেন দি কি অফ হোয়াইট হাউস উইল বি হ্যান্ডস অফ মুসলিম উম্মা। আমি জানি তাহলে সেদিন আর বেশি দূরে নয় যেদিন হোয়াইট হাউসের চাবি মুসলমানদের হাতে চলে আসবে এবং হোয়াইট হাউসেও মুহাম্মাদের সেই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা পাত পাত করে উড়বে, বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা যারা মুহাম্মাদের আদর্শ ঘর থেকে বের করে দিয়েছি আবার ঘরে ঢুকাতে হবে, তাহলে আমরা জীবনেও শান্তি পাব আর আমরা পরকালেও মুক্তি পাব এবং বিজয়ী হবে আমাদেরই, ঠিক না বেটি? এই পৃথিবীতে মুহাম্মাদের প্রশংসা করে যত বই লেখা হয়েছে পৃথিবীতে কোনো ব্যক্তিকে নিয়ে এত গ্রন্থ আর কখনো রচিত হয়নি। মুসা আলাইহ আসসাল্লাম, আমি যেটি বলতেছিলাম যে দুঃখের বছর যেটা আমুল হেজ, নবীজি যখন কাঁদছিলেন খাদিজার কথা মনে করে এবং চাচার কথা মনে করে, তখন জিব্রাইল একটা চিঠি এনে নবীজিকে দিলেন আর বললেন, রেশকে ফের দাও সে সৌ দজ কদ মত খানা হে মা। নবীজি, আপনি কাঁদেন এখানে বসে আর আপনার পায়ের ধুলোর জন্যে কাঁদে আর সে আরশ কুরসি লৌহ কলাম সব আপনার পায়ের ধুলার জন্য কাঁদতেছে, আপনি কাঁদছেন এখানে শুয়ে আর আপনার পায়ের ধুলার জন্যে বহুদিন পর্যন্ত আবেদন করে রেখেছে আল্লাহর কাছে, সেই আরশ কুরসি লৌহ কালাম আপনার পায়ের ধুলার জন্য কাছে। মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো সেই এক আকাশে, মুসা আলাইহিস সালাম নবীজিকে দেখে বড় আনন্দিত হলো এবং বললেন, নবীজি আমি একটু বক্তব্য দিতে চাই আপনাকে নিয়ে, আজকের আমি দেব। নবীজি বললেন, কি বক্তব্য? তখন মুসা আলাইহিস সালাম বললেন, তো বাদি জামাল ও খুবই সর তুর গার খনামি আরিলে বাগুয়াত আং জাতে কে গুপ্ত লাং তারানি। আপনি যে সম্মান মর্যাদা নিয়ে আল্লাহর বাড়িতে যাচ্ছেন তার নিলয়ে যাচ্ছেন, আমি যে তুর পাহাড়ে বসে আল্লাহকে বলেছিলাম রব্বি আরনি আল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ বললেন লাম তারানি আমারে দেখা যাবে না, আমার ওই জায়গায় যদি এই সম্মান নিয়ে আপনি দাঁড়িয়ে বলতেন রব্বি আরনি আল্লাহ তোমারে এক পলক দেখতে চাই, আল্লাহ লাম তারানি বলতেন না, আল্লাহ বলতেন নবী হে আপনি প্রাণটা ভরে যত দেখার ইচ্ছে আছে আমাকে দেখে নিন। আল্লাহর সাথে কথা বলে যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে এসেছিলেন, তুর পাহাড় থেকে নামতে পথে মাঝপথে এসে তিনি বললেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলেছি কিন্তু বিশ্ব নবীর চেয়ে আমি বড় হতে পারিনি, বড় হয়ে যাইনি। মোসাকি দিল মাইল থে
রাসূল মুহাম্মদ মুঝে কর দে খুদায়া উম্মতে মুহাম্মদ। তুমি আমাকে নবী বানিয়েছো মুসা নবী, আমি খুশি আছি, কিন্তু মুসা নবী না বানিয়ে যদি বিশ্ব নবীর উম্মত বানাতে তাহলে আরো বেশি খুশি হতাম। এই বাচ্চাদেরকে একজনে বসাই দেন, এরা কেন এত চিল্লাচিল্লি করে? আল্লাহর পক্ষ থেকে রহমত কিন্তু এখন বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে আপনাদের অন্তরে। প্লিজ এদিকে ওদিকে তাকাবেন না, যাবেন না, মনটা এদিক ওদিক নেবেন না। দেখেন অনেক দামি কথা বলবো কিছু সামনে, দেখেন না এক ফোঁটা চোখে পানি আসে কিনা, ভিতর থেকে একটু ভিতরটা নরম হয় কিনা। তো এই যে মুসা নবী বললেন যে আমাকে বিশ্ব নবীর উম্মত বানালে আরো বেশি খুশি হতাম, তো নবীজির প্রেম যার অন্তরের ভিতরে নেই তারে যদি সারা পৃথিবীর মানুষও মোমেন বলে, সে কি মোমেন? ইশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল নেহি লাখো মোমিন হো মগর ঈমানে কামিল নেহি। যার অন্তরে নবীর প্রেম নাই তাকে যদি শত মানুষ ও লাখো মানুষ মুমিন বলে সে প্রকৃত মুমিন নয়। এজন্য নবীর সাথে যদি কেউ মিছে মিছে ভালোবাসার অভিমান করেন, অভিনয় করেন, তাও কিন্তু বোঝা যায় নবীজি বুঝতে পারেন। এজন্যে মিছে মিছে অভিনয় নয়, যে ভালোবাসার কোনো খাদ নেই নিখাদ ভালোবাসা নবীর জন্য রাখতে হবে। রাজি আছেন তো? আপনাদেরকে নিয়ে আল্লাহর অলির সন্তানেরা, এই যে সাইফুল হাফিজ সিদ্দিকীর সন্তানেরা, আপনাদেরকে নিয়ে আজ গভীর রাতে একটি শপথ করে যেতে চাই, যে দেশের গঞ্জে গ্রামে হাটে ঘাটে কৃষক শ্রমিক মজুর মাল্লা সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, যে দেশের জমিন শহীদ গাজীর গোরস্থানে ভরা, যে দেশে গভীর রাতে লাখো অলির চোখের জলে বাংলার জমিন ভিজে যায়, যে দেশে শাহজালাল শাহপরান খান জাহান আলী ঘুমায়, যে দেশের জমিনে ফজলুল করিম নিসার আহমদ ইসহাক রহমতুল্লাহ আলাই ঘুমায়, যে দেশের জমিনে লাখো লাখো আল্লাহর অলিরা ঘুমায়, সে দেশ থেকে যদি মোহাম্মদকে নিয়ে কেউ ব্যঙ্গ করে তার নামকে বুঝতে আসে মুছে দিতে চায়, তাহলে তোমরা কি সেটা বুঝতে দিবে? কারা কারা বুঝতে দিবে না? হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে প্রেম দিয়ে। আপনারা জানেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করে তার এক একটি অঙ্গ কাটা হচ্ছিল, ডান হাত বাম পা, ডান চোখ বাম কান কাটছিল, তখন কাফের মুশরিকরা বলছিল যে তুমি শুধু একটা বার রাজি হও যে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে একটু এনে বেঁধে রাখা হবে, তাহলে তোমাকে মুক্তি দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে মুক্তি দেবে আর আমি আমার সন্তানদের কাছে চলে যাব আর আমার রসুলকে এখানে এনে তোমরা বাঁধবে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি তোমরা কেটে ফেলো তবুও আমি রাজি আছি, কিন্তু আমার নবীকে একটি পশমের আঘাত তোমরা দেবে সেটা আমি মেনে নেব না। তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে, আমি বহুবার সেখানে গিয়েছি, সেই উহুদের ময়দানে
সাতজন সাহাবি রসুলকে সেভ করার জন্য ডানে বামে সামনে পিছনে ঘুরেছে, ছয়জন এত বেশি আহত হয়েছে যে তাদেরকে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে নিতে হয়েছে, এত রক্ত ঝরেছে তাদের প্রাণ ওষ্ঠাগত, তখন তাদেরকে এক এক করে ছয়জনকে সরিয়ে নিয়েছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ছিলেন একা, শেষ পর্যন্ত নবীকে রক্ষা করার জন্য তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টি তীর তরবারির আঘাত নিজের শরীরে বহন করেছে। যখনই রসুলকে আঘাত করা হচ্ছিল সেই আঘাতটা নিজের বুকে বহন করেছে। এভাবে করে রসুলের উপরে আসা 80টি তীর তরবারির আঘাত নিজের বুকে নিয়ে নিজের শরীরে নিয়ে ক্ষতবিক্ষত হয়েছে। শেষ পর্যন্ত তবুও রসুলকে ছেড়ে 80টি ক্ষত হওয়ার পরেও রসুলকে ছেড়ে উহুদের ময়দান থেকে পালায়নি, যায়নি। এক মহিলা শুনতে পেলেন নবীকে পাওয়া যাচ্ছে না, মুসলমানদের পরাজয় হয়েছে, দৌড়াতে দৌড়াতে আসলেন। কিছু দূর এসে খবর শুনলেন, বললেন কোথায় যাচ্ছ? এই যুদ্ধে তোমার পুত্র শহীদ হয়েছে, তার লাশ তুমি দেখতে পারবে না, ওদিকে যেও না। বললেন আমার ছেলের কথা আমি শুনতে চাই না, আমি শুনেছি নবীকে পাওয়া যায় না, তোমরা কি নবীর কোনো খবর পেয়েছ? আমাকে তাহলে বলো। আবার ছুটে চলল সামনে, আবার কিছু দূর আসার পরে লোকেরা বলল কোথায় যাচ্ছ? এই যুদ্ধে তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার স্বামীর সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়েছে, তুমি দেখতে পারবে না, ওই দিকে যেও না। বৃদ্ধা মহিলা বললেন আমার স্বামীর খবর তোমাদের কাছ থেকে আমি জানতে আসিনি, আগে বলো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খবর আছে কি না। আবার ছুটে চলল, অনেক দূর যাওয়ার পরে আবার লোকেরা বলল কোথায় ছুটে চলছ, তুমি কি এখনো খবর পাওনি? এই যুদ্ধে তো তোমার স্বামী শহীদ হয়ে গেছে, কি দেখতে যাচ্ছ, কোথায় যাচ্ছ? মহিলা বললেন আমার স্বামীর শোক আমি বইতে পারবো, কিন্তু বিশ্বনবীর সেই হারানো শোক আমি বইতে পারবো না, তোমরা বলো আমার বিশ্বনবীর কোনো খবর তোমাদের কাছে আছে কি না। চলতে চলতে খবর পেল নবীকে পাওয়া গেছে, নবীর কাছে গিয়ে বললেন হে রসূল, আপনাকে এক পলক দেখতে এসে আসার পথে আমি আমার সন্তান হারানোর সেই ব্যথার বোঝা আমার বুকে নিয়ে এসেছি, আমার স্বামী হারানোর ব্যথার বোঝা আমার বুকে নিয়ে এসেছি, আমার ভাই হারানো সেই ব্যথা আমার বুকে নিয়ে এসেছি, যখনই আপনাকে এক পলক দেখেছি আমার স্বামী হারানো, আমার ভাই হারানো, পুত্র হারানো সমস্ত কষ্ট আমি ভুলে গেছি, কারণ আমি স্বামী পুত্র সন্তানের চেয়ে ভাইয়ের চেয়ে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আপনাকে, আপনাকে পেয়েছি, আপনি বেঁচে আছেন, ভালো আছেন, আমার স্বামী হারা কষ্ট, সন্তান হারা কষ্ট, ভাই হারা কষ্ট এখন আমার অন্তর থেকে মুছে গেছে। সুবহানাল্লাহ, এই হলো ভালোবাসা। কিন্তু আমরা তার সুন্নাহটুকু পর্যন্ত আমল করতে পারি না, আমরা সুবিধাবাদী উম্মত, অথচ জীবনের শেষ চোখের পানি ফোটা উম্মতের জন্য দিয়ে গেছেন তিনি, আজও তিনি মদিনায় শুয়ে শুয়ে কাঁদের। এক নবী গবেষক কেঁদেছেন আর লিখেছেন আর বলেছেন, কবর মে ভি মুস্তফা রু রু কে আঁখে বাহে কেহতে থে সুবহ শাম ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। কে বলেছে নবীজি নেই? এখনো যদি কোনো নবী প্রেমিক নবীর রওজার পার্শ্বে গিয়ে চোখ বন্ধ করে দেলের চোখটি খুলে দাঁড়াতে পারে, এখনো নবীর কান্নার আওয়াজ শুনতে পাবে,
এখনো শুনতে পাবে নবী কেঁদে কেঁদে চোখের পানিতে তার মুখ ভাসাচ্ছেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে সকাল সন্ধ্যায়। সেই চোখের পানি কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে, তার সেই পোশাক এবং মুখ চোখের পানিতে ভিজা থাকবে। এখনো কাঁদেন তিনি, কিন্তু আমরা সেই নবীকে ভুলে গেছি। কিয়ামতের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষ যখন মহাবিচার দিবসে বিচার নেওয়ার জন্য আসবেন, কোন কোন বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর বয়স হয়েছে 450 কোটি বছর। এই 450 কোটি বছরে যত মানুষ এসেছে এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত আসবে, সমস্ত মানুষ তো এখন মাটির সাথে মিশে আছে। এই জমিনটা কিন্তু আরও উঁচু হওয়ার কথা ছিল, কিন্তু মাটির সাথে এমনভাবে মানুষগুলো মিশে একাকার হয়ে গেছে যে জমিনটা আর উঁচু হলো না। এই মানুষগুলো সব যখন মহাবিচার দিবসে উঠবে, বছরের পর বছর হয়ে যাবে, শত শত বছর হয়ে যাবে, কিন্তু বিচার শুরু হবে না। এত মানুষ যদি একটা এই এই থানার সব মানুষ যদি একটা মাঠে আসে, তাহলে গ্যাদারিংটা কেমন হবে বলুন তো? চরমোনায় অথবা আপনারা এই যে ইস্তেমায় অথবা বড় কোনো সমাবেশে যখন যান, তখন 3 দিন থাকতে কত কষ্ট হয়। সেখানে সারা পৃথিবীর মানুষ যখন একত্র হবে, শত শত বছর যখন চলে যাবে, কষ্ট, উপরে সূর্যটা নেমে যাবে মাথার কাছে, ঘাম, কষ্ট, ঘাম, কারো হাঁটু পরিমাণ হবে, কারো কোমর পরিমাণ, কারো গলা পরিমাণ, এই ঘাম নিয়ে দৌড়াতে থাকবে, কেউ সাঁতার কাটতে থাকবে, কেউ এই টকবাক করে মস্তকগুলো খুলি খুলি পড়তে থাকবে, সবাই দৌড়াতে থাকবে নবী আদমের কাছে। নবী আদমকে বলবেন গিয়ে, আমরা তো আপনারই সন্তান, আপনি তো আমাদের পিতা, তাহলে আর কত সইব? আপনি আল্লাহর কাছে এখন একটু বলুন, তিনি যেন বিচার শুরু করেন। বলবেন, এটা বলার অধিকার সাহস আমার নেই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, কেউ এই সাহস করবেন না, বলবেন না। শেষ প্রান্তে সবাই বলবে, রব্বি নফসি, রব্বি নফসি, এক জায়গা থেকে আওয়াজ আসবে, রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। সব লোকেরা চলে যাবে তার কাছে, বলবে সবাই, বলে রব্বি নফসি, রব্বি নফসি, আপনি কেন রব্বি উম্মতি বলে? তাইলে বুঝতে পেরেছি আপনি তো উম্মতের দরুদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আপনি একটি কাজ করুন, আল্লাহর কাছে বলুন, আর আমরা সইতে পারি না, তিনি যেন বিচার ফয়সালা শুরু করেন। নবীজি বলছেন, তখন আমি আরো শের নিচে সেজদায় পড়ে কাঁদব, কাঁদতে কাঁদতে চোখের পানিতে যখন আমার মুখ ভেসে যাবে, তখন জিব্রাইলকে আল্লাহ পাঠাবেন। জিব্রাইল এসে নবীজির দুই পাশ দিয়ে হাত দিয়ে, ঘাড়ের দুই পাশ দিয়ে, এই হাত দিয়ে নবীজির দুই বাহুতে হাত দিয়ে নবীজিকে দাঁড় করাবেন সেজদা থেকে। দাঁড় করাবার পরে নবীজি আকাশের দিকে যখন তাকাবেন, তখন তার চোখে পানি দেখবেন আল্লাহ। আল্লাহ পানি দেখে বলবেন, আজ কেন আপনি কাঁদেন? আপনি সারা জীবনই তো কাঁদলেন, আজও চোখের পানি কি আপনার বন্ধ হবে না? আজও কেন কাঁদছেন? নবীজি তখন বলবে, মালিক, তুমি সব নবীকে কবুলযোগ্য দোয়ার অধিকার দিয়েছ, সবার দোয়া করে ফেলেছে, আমারটা কিন্তু এখনো করি নাই। সেই অধিকারের বলে আমার চোখের পানি দিয়া তোমার কুদরতি পা আমি ধুয়ে দিলাম। আমার উম্মতের পক্ষ থেকে আমার চোখের পানি দিয়া তোমার কুদরতি পা আমি ধুয়ে দিলাম। আল্লাহ গো, তুমি বিচার শুরু করো, তুমি নেমে আসো, আর কত অপেক্ষা করবো গো আমার উম্মত নিয়ে? আল্লাহ তখন বলবে, নবীজি, আর আপনি কাঁদবেন না, আর আপনি কাঁদবেন না।
আমি আসবো এবং বিচার শুরু করব বলুন সুবহানাল্লাহ। সেই দিনও নবী ছাড়া আপনার জন্য কেউ কাঁদবে না, ওই মহাবিচার দিনে নবী ছাড়া কাউকে পাশে পাবেন না। ছেলের সাথে দেখা হবে মায়ের, মা বলবে বাবা তোরে তো কত কষ্ট করে এত বড় করেছি, মানুষ করেছি, আমার একটা ন্যাক লাগে আমাকে দে। ছেলে বলবে আমার তো কোনো মাই ছিল না, আমার তো পৃথিবীতে এমন কেউ ছিল না। ছেলে কাঁদবে আর মাকে বলবে মা গো আমার হিসাব হয়ে গেছে, আমার একটা নেকি লাগে, মা আমার একটা নেকি দাও। মা বলবে দুনিয়ার মধ্যে তো আমার কখনো বিয়েই হয় নাই, আমার সন্তান আসবে কোত্থেকে? সেই মহাবিচারের দিনে কেউ আপনার সাথী হবে না, আপনার পাশে দাঁড়াবে না, আল্লাহর নবী দাঁড়াবেন। নবীজি বলছেন আমি চোখের পানি দিয়ে যখন আল্লাহর কুদরতি পায়ে চোখের পানি ফেলবো, আল্লাহ তখন বলবেন যে আমি আসবো এবং বিচার শুরু করব। তখন নবীজি এসে আবার তার উম্মতের কাতারে দাঁড়াবে। নবীজি বলছেন তখন একটু পরে একটা বিকট আওয়াজ আসবে, শব্দ হবে, তখন আমি বলবো আমার আল্লাহ কি নিচে নেমে এসেছেন? তখন ফেরেশতারা বলবেন হ্যাঁ তিনি আসবেন। নবীজি বলছেন আবার একটু শব্দ হবে একটা, আমি তখন বলবো আমার আল্লাহ কি নেমে আসছেন? তখন ফেরেশতারা দেখবে লাখ লাখ ফেরেশতারা উপর থেকে আসমান থেকে নেমে আসছেন এবং তারা বলবেন তিনি আসবেন, তিনি আসবেন। আরেকটি শব্দ হবে, তখন নবীজি বলবেন আল্লাহ কি আসছেন? তখন সিংহাসন কমপ্লিট হয়ে যাবে আর সবাই সালাম সালাম শান্তি শান্তি বলতে বলতে লাখ লাখ ফেরেশতা আসমান থেকে নেমে আসবে, শান্তি শান্তি আওয়াজ হবে, শান্তি শান্তি আওয়াজ হবে। আল্লাহ এসে তখন তার সেই বিচারকের আসনে এসে তিনি বসবেন। বসার পরে সর্বপ্রথম একজন উম্মতকে ডাকবেন। আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম আমার যে উম্মতকে ডাকবে, আমার যে উম্মত যাবে আল্লাহর সামনে, 99টি ডায়েরি আমার সেই উম্মতের জীবনের 99টি ডায়েরি তার সামনে খুলে দেবেন আল্লাহ এবং বলবেন তুমি পড়ে দেখো তোমার পুরো জীবন এই ডায়েরিতে ধারণ করা আছে, একটি কি বেশি লেখা হয়েছে অথবা তোমার প্রতি জুলুম করা হয়েছে বেশি লেখা হয়েছে অথবা কম লেখা হয়েছে তুমি দেখো। তখন উম্মত কাঁদবে আর বলবে আল্লাহ এই 99টি ডায়েরির হিসেব দিয়ে আমি তোমার কাছ থেকে যেতে পারবো না। তখন নবীজি হাত তুলে বলবে মালিক তোমার যতগুলো শিকল আছে রে আমার হাতে তুমি পরাও, তোমার আমার উম্মতের যত শিকল আছে আমার হাতে তুমি পরাও, তোমার জাহান্নামে যদি নিতে হয় তুমি আমারে নিয়ে যাও। 63 বছর যে উম্মতের জন্য চোখের পানি ফেলেছি, রক্ত ঝরিয়েছি, অনাহারে থেকেছি গো আল্লাহ, আমার ওই উম্মত আজ আমি জাহান্নামে নিতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে আপনি নবী আর কাঁদবেন না, আপনার যাকে যাকে পছন্দ হয় সুপারিশ করে আপনি জান্নাতে পাঠা। নবী হাউজে কাউসারের পানি তখন পিলাবেন তাদেরকে যারা নবীর আদর্শ ধারণ করবে বুকে, যারা নবীর প্রেমিক হবে তাদের কাছে গিয়ে গিয়ে নবী হাউজে কাউসারের পানি পান করাবে। হাফতে দরিয়া গর মানুষ তার নগর দদ জানমান সর্বতে দিদার বাহা আসলবে মাহবুবে মান, সাত দরিয়ার পানিও যদি তখন কারো মুখের মধ্যে দেয়া হয় সাত দরিয়ার পানি পান করার পরেও বলবে পানি দাও গো আল্লাহ, পানি দাও পানি দাও, পানির পিপাসা কারো মেটে না। ওই দিন আবার নবী হাউজে কাউসারের পানি পান করাবে,
আর অন্তর শীতল হয়ে যাবে। নবী বলবে, চিন্তা করিস না রে উম্মত, আমি তোর পাশে আছি। কিন্তু সেই নবীরই তো ভুলে গেছি আমরা, নবীর আদর্শ আমাদের ঘরে নাই তো, আমাদের জীবনে নাই তো। আমরা শুধু নবী প্রেমিক বলি, আশিকি রসুল বলি, নবীর প্রেম অন্তরে লাগান। আল্লাহ আমাকে অনেকবার আল্লাহর ঘরে নিয়েছে, তবে আমার জীবনের একটি ঘটনা না বলে পাচ্ছি না আপনাদের কাছে। আজ কেন যেন আমার যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট থেকে নবীর প্রেমিকের ভিতরে কেন যেন বেশি ঢুকে গেলাম আজকের। তো আমি, আমার একজন হজের সফরের সাথী ছিল, তিনি রসুলের রওজা থেকে যখন শেষবার সালাম দিয়ে বিমানে উঠব, তখন একেবারে গাড়ি অনেকক্ষণ আগে এসে গেছে বাসার সামনে, শুধু ডাকাডাকি করছে, সব লোক গাড়িতে উঠেছে, কিন্তু ওই লোকটা এক মাস্টার, ওই মাস্টার রওজার পাশে বসে এমনভাবে কাঁদছে মনে হয় তার ছেলে মেয়ে বউ সব হারিয়ে গেছে। আমি তাকে তিন চারবার পর্যন্ত আনতে গেছি, কিন্তু সে আসে না, শুধু কাঁদে। তখন আমি বললাম, বিমানের শিডিউল তো একেবারে কাছে এসে গেছে, চলুন যাবেন না? তখন সেই মাস্টার আমাকে ধরে কেঁদে ফেলে বলল, আজাদি, 50 বছর আগে পাসপোর্ট বানিয়ে বালিশের নিচে রেখে রেখে ঘুমিয়েছি, আর 50 বছর আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আল্লাহ ওই সবুজ গম্বুজ থেকে আমার কাছে তুমি একটি চিঠি পাঠাও, কালো ঘরের গেলাপ থেকে আমার কাছে একটা আমন্ত্রণ পত্র পাঠাও। 50 বছর খাদার পর পাসপোর্ট নিয়ে নিয়ে 50 বছর বালিশের নিচে রেখে রেখে ঘুমিয়েছি, 50 বছর পর এই কালো গম্বুজের ঘর থেকে আমার কাছে চিঠি গেছে। আজ সেই কালো গম্বুজের সবুজ গম্বুজের নিচের যিনি আমার রসুল, তার রওজায় এসছি, আমি তার কাছ থেকে কিভাবে যাব? আমি তো বিদায় নিতে পারছি না, আমাকে তো বিদায় নিচ্ছে না। আমরা সেই উম্মত হতেও পারি না, আর ডাকও আসে না, কথা হয় না, স্বপ্ন যুগে দেখাও হয় না, কিন্তু যার সাথে ভাব হয়েছে তার সাথে অন্তরে কথা হয়ে যায়, স্বপ্নের দিদার হয়ে যায়, কিন্তু সেই প্রেমিক তো আমরা হতে পারলাম না। রসুলের সেই প্রেমিক হতে হবে, তাহলেই এপারের জীবন সুখী হবে, এবার এবং ওপারেও সুপারিশ মিলবে নবীজির। আল্লাহ সবাইকে নবীর জন্য যে চোখের পানি পড়েছে, আল্লাহ এই চোখের পানি ফোটার বিনিময়ে সুপারিশ তুমি আমাদের জন্য কবুল কইরো। নবীজি আপনি তো নাই এখন, আপনি যদি এখন থাকতেন আমাদের মাঝে, এর আজকের চোখের পানি দিয়েছে আপনার জন্য তাজা কলিজে আপনার পায়ের নিচে মিশিয়ে দিত। আপনি যদি এখানে আসতেন আমাদের সাথে এখন, আপনার জন্য আমরা জীবন দিতাম, সব দিতাম। নবীজি আপনাকে আমরা ভালোবাসি অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তুমি আমাদের সবাইকে নবী প্রেমিক বানাই দাও। আবার ভাইরা, প্রতিদিন একটু দুরূদ শরীফ পড়বেন, নবীকে সালাম দিবেন, কোরআনের সাথে সময় কাটাবেন, দেখবেন একদিন নবীজি এসে বলবে স্বপ্ন যোগে, আমার জন্য তো কেঁদেছো, অনেক সালাম পাঠিয়েছো, তোর সেই মনের আশা পূরণ করে দিলাম, আমি তোর সাথে দেখা করতে এসেছি স্বপ্ন যোগে, তোর সাথে আমার দিদার হয়ে গেল। এজন্য প্রতিদিন ঘুমানোর সময় একটু দুরূদ শরীফ পড়বেন, একটু তেলাওয়াত করবেন, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। প্রিয় সুধী, আমি একেবারে ভিতর থেকে কেন যেন
ভেঙে পড়েছি, আমি কিভাবে আলোচনা করব বুঝতে পারছি না। এই আদর্শ নিয়ে এসেছিলেন তিনি, 63 বছর কত রক্ত ঝরিয়েছে, কত কেঁদেছে উম্মতের জন্য। জানেন, আমি তাইবে গিয়েছিলাম, তাইবে তো অনেকেই যায়, কিন্তু নবীজিকে যেখানে পাথর মারা হয়েছিল এবং যেই গর্তের মধ্যে নবীজি পড়ে গিয়েছিল, ওই জায়গাটি সবাই চেনে না এবং সবাই ওই জায়গাটি জানেও না। আমি শুধু একবার ওই জায়গা চিনে ওই জায়গায় গিয়েছিলাম, একবার, যেখানে বসে নবীকে যখন একের পর এক পাথর মারছিল যুবকেরা, তখন নবীজি বলেছিলেন, ইন্নি লা আরিফু হাজরান বি মাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া কবলা উবাসাওয়া ইন্নি লা আরিফুল আরা, যেই পাথরগুলো আমার নবুয়তির আগে আমারে দেখতে সালাম, আমারে দেখলে সালাম করত, আর সেই পাথরগুলো নিয়ে এসছো আমাকে মারতে। পাহাড়ও চিন্ত নবীজিকে। নবীজি যখন 26 পর্বতে উঠেছিলেন, কাফির মুশরিকেরা নবীকে গ্রেপ্তার করার জন্য উপরে উঠতেছিল, তখন 26 পর্বত কাঁপতেছিল আর বলছিল, আনজিল আননি ফাইন্নি আখাফু আন তুয়া খাজা ফাইওয়াকিবানি আল্লাহ তাআলা বিযালিক, নবী হে আপনি নেমে পড়ুন, অবতরণ করুন, কাফের মুশরিকের আসতেছে, ওরা যদি আমার উপর থেকে আপনারে গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না, আপনি নেমে যান। পাশেই ছিল হেরার গুহা, 26 পর্বতের কান্নার আওয়াজ শুনে হেরার গুহা অনেক উচ্চ স্বরে বলল, ইন্নি ইন্নি ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল আপনি আমার বুকে আসেন, আমার বুকে আসেন, আমি এমন ভাবে আপনাকে আঁকলে রাখবো, আঁকলে রাখবো, আমার বুক থেকে কেউ আপনারে ছিনাই নিতে পারবে না। পাথরও চিল্ল সালাম দিল, পাহাড়ও চিল্ল, পশু পাখি চিল্ল। একদিন নবীজি যাচ্ছে, একটা উট এসে নবীজির সামনে এসে বিচার দিল, নবীজির সাথে উট কথা বলল, তো উটের মালিককে নবীজি বললেন, ও আমার কাছে বিচার দিয়েছে, তুমি ওরে খাবার দাও কম আর ওর দ্বারা পরিশ্রম করাও বেশি, ওই জন্য আমার কাছে বিচার দিয়েছে, আমি তো সুবিচার করি সেজন্য। পশুরাও যার কাছে আস্থা পেত, ভরসা পেত, বিচার পেতে যেত, আমরা তার উম্মত হয়ে আমরা তারে কেমনি ভুলে গেলাম। যাই হোক, তো এই দুনিয়ায় যা কিছু অর্জন করেছেন কিছু সাথে যাবে না, আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসাই সাথে ওপারের জীবনে যাবে। এটাই মূলত আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন কিছুই তোমার কাজে আসবে না, সন্তান সন্ততি ধনসম্পদ এগুলো কিছু তোমার কাজে লাগবে না, যদি বিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে আসতে পারো তবে তুমি সফল, তবে তুমি সফল, তবে তুমি সফল। কিন্তু আমাদের অন্তর বিশুদ্ধ হবে কেমনে, আমরা প্রতিদিন নতুন নতুন গুনার সাথে মিশতেছি, জীবনের যে সময়গুলো গুনার সাথে কেটেছে তার জন্য আমাদের একটু আফসোস হয় না, যে গুনা এই 80 বছরে কামাই করেছি তওবার আয়নার সামনে দাঁড়িয়ে এই গুনাগুলোর কুশির চেহারাটা আমরা একটু দেখতে চাই না, করেই যাচ্ছি করেই যাচ্ছি। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি একজন মানুষের মুমিনের পর্দা থাকে কয়টা, নবীজি বললেন, তোমার ধারণার চাইতেও বেশি, আর দুল্লুল মানসুর কেতাবে এসছে, তবে যখন একজন মানুষ একটা গুনাহ করে তখন একটা পর্দা ছিঁড়ে যায়, যদি তওবা করে তাহলে ওই পর্দাটা সহ আরও 9টা পর্দা আল্লাহ তারে ফিরাই দেয়, আর যদি তওবা না করে তাহলে একটি একটি করে পর্দা ছিঁড়তে ছিঁড়তে সমস্ত পর্দাগুলো ছিঁড়ে যায়, সমস্ত পর্দা ছিঁড়ে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, আরে ও তো আমার বড় মহব্বতের বান্দা, বড় আদরের বান্দা,
ও গুনাহ করতে করতে সমস্ত পর্দাগুলো ছেড়ে ফেলেছে, তোরা একটা কাজ কর, তোদের পাখা দিয়ে আমার বান্দারে এখন ঢেকে রাখ, তোদের পাখা দিয়ে আমার বান্দারে আবৃত করে রাখ। তখন ফেরেশতারা পাখা দিয়ে ওই বান্দারে আবৃত করে আর অপেক্ষায় থাকে কখন বান্দা তওবা করবে। যদি তওবা করে তাহলে হারানো পর্দাগুলো ফিরে পায়, আর যদি তওবা না করে তাহলে আল্লাহ বলে ওরে ফেলে দিয়ে অর্পণ করে তোরা চলে আয়। যখন ওই বান্দাকে অর্পণ করে চলে যায় ফেরেশতারা, তখন তার গুণাগুলো এক এক করে সমাজের মানুষের মধ্যে প্রকাশ পেতে থাকে, সব গুণাগুলো প্রকাশ পেয়ে যায়। আর বাইহাকী শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা তার আরশে আজিমের খুঁটির সাথে একটা সিল মোহর ঝুলিয়ে রেখেছে, যখন কোনো বান্দা একের পর এক আল্লাহর আদেশ এবং নিষেধ লঙ্ঘন করতে থাকে, ধৃষ্টতা দেখাতে থাকে, তখন আল্লাহ তাআলা ওই সিল মোহরটা ওই বান্দার কাছে পাঠায়। ওই সিল মোহরটা যখন বান্দার কাছে পাঠায় তখন ওই সিল মোহর এসে বান্দার এই কলবে একটা সিল মেরে যায়। যখন একটা সিল মেরে যায় তখন ওই বান্দা অনুভূতিহীন হয়ে পড়ে, তখন গুনাকে ন্যাক মনে করে করতে থাকে, অন্যায়ের পথে শুধু মিশতেই থাকে, গুনার ময়লা শুধু লাগাতেই থাকে, বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলছেন অনেক তো হলো, এখন গুনা যা কামাই করেছ এগুলো মোছার জন্য চোখের পানি লাগবে, এজন্য অন্তর নরম করে চোখের পানি দিয়া গুনাগুলো ধুয়ে আমার কাছে আইসো। আল্লাহ বলছেন কবে আমার জন্য কাদার সেই সময় তোমার আসবে, বলো আমার জন্য কবে তুমি কাঁদবে। আমার জন্য আর আমি যা নাজিল করেছি তোমাদের উপরে তার জন্য একটু কান্নার সময়, হেমমিন অন্তর নরম হওয়ার সময়, বিগলিত হওয়ার সময় কবে আসবে তোমার, কবে আসবে তোমার? খবরদার তাদের মতো হয়ে যেও না তুমি, ইতিপূর্বে যাদেরকে কেতাব দিয়েছিলাম অতপর বহুকাল তাদের উপর থেকে অতিক্রান্ত হলো, কিন্তু তাদের অন্তরগুলো বড় শক্ত হয়ে গিয়েছিল, তারা সত্য ত্যাগ করলো, এই কেতাব দিয়ে কোনো কাজে আসলো না তাদের, তোমরা তাদের মতো হয়ে যেও না। কেমনে তুমি এত নিষ্ঠুর হলে, তোমার অন্তরটা পাথরের মতো কেন হলো? وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا অতপর তোমাদের অন্তরগুলো পাথরের মতো অথবা তার চেয়েও শক্ত হয়ে গেল। আরে পাথরের মধ্যেও তো কিছু পাথর এমনও আছে যা ফেটে যায়, অতপর তা থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। আরে পাথরের মধ্যেও তো কিছু পাথর এমন আছে যা চূর্ণ হয়, ফেটে যায়, অতপর তার থেকে পানি বের হয়। আহারে নিশ্চয়ই পাথরের মধ্যেও কিছু পাথর তো এমন আছে যা আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়, চূর্ণ হয়, ধসে পড়ে। আহারে পাথরের বুক চিরে পানি বের হয়, পাথরও কাঁদে আর তোমার অন্তর নরম হয়ে একটু পানি ঝরে না। পাথরের চেয়েও কঠিন হলো তোমার অন্ত, কেমনে হলো বলো, কি দেই নাই আমি তোমাকে? ওই
যখন তোমারে বিপদে ধরে তখন তুমি শুয়ে বসে দাঁড়িয়ে আমারে ডাকতে থাকো, যখন আমি তোমার বিপদ দূর করে দেই তখন এমনভাবে চলতে থাকো মনে হয় কখনো বিপদ আসার কারণে আমার কাছে সাহায্য চাও নাই, আমার কাছ থেকে তুমি সাহায্য নেও নাই, এমন ভান করে তুমি চলতে থাকো। যখন তোমার অভাব লাগে তখন আমার কাছে হাত পেতে রাখো, আমার দিকেই তাকিয়ে থাকো। যখন আমি অভাব দূর করে দেই তখন তুমি বলো আমার যদি যোগ্যতা না থাকতো কেউ এগুলো আমার ঘরে দিয়ে যেত না, আমি পেয়েছি আমার যোগ্যতার বলে। আরে কপাল পোড়া, একটু রাস্তায় নেমে দেখ, তোর চেয়ে কত যোগ্যতা সম্পন্ন মানুষ রাস্তার পাশে পড়ে আছে, কেউ তারে জিগায় না। কিন্তু আমি তোরে যা দিয়েছি আমি দয়া করে দিয়েছি তোরে, সুবহানাল্লাহ। আমি না মাঝে মাঝে অবাক হই যে আর কত দরদ দিয়ে বললে আল্লাহ মানুষ বুঝবে, তার পথে আসবে, অবাক লাগে। আমার ভাইরা, অনেক মানুষ এমন আছে না যে এমএ পাস করেছে কিন্তু এমএ পাস করে রিক্সা চালায়, এমন রেকর্ড আছে না? আবার নিজের নাম দস্তকাট লেখতে পারে না, সিগনেচার দিতে পারে না, তার শত শত কোটি টাকার মালিক হয়েছে সে, এরকমের আছে না? এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ আকবার। এই যে বাজার থেকে মাছটা নিয়ে আসেন বাড়িতে, ফল নিয়ে আসেন, আপনি জানেন এই ফলটা চায়না থেকে আপনাদের এই কামারখালী পর্যন্ত আসতে কত মানুষের, কত হাজার মানুষের হাতের ছোঁয়া লেগেছে। আপনি জানেন এই কামারখালী বাজারে ফলটা আসার পরে কত মানুষ এটাকে ধরেছে, দেখেছে, ঘ্রাণ নিয়েছে, এই মাছটাকে কত মানুষ টিপেছে, ধরেছে, ডেকেছে, দাম করেছে, কিন্তু তাদের রিজিকে ছিল না বিদায়, কারোর বাড়িতে যায় নাই। যখন আপনি ওখানে গেছেন আপনার ব্যাগে আল্লাহ উঠিয়ে দিয়েছে, কারণ ওটা আপনার জন্য লিখে রেখেছে। কয় ফোঁটা পানি জীবনে আপনার খাওয়া লাগবে সেই কয় ফোঁটা পানি আল্লাহ সেই সেই জায়গায় নিয়ে আপনার জন্য জমা করে রেখেছেন। কামারখালী মানুষের নদীতে কয় ফোঁটা পানি লাগবেন সে খবর তিনি জানেন, সেই কয় ফোঁটা পানি সবসময় তিনি এখানে রাখেন। আল্লাহু আকবার। কিন্তু আমরা সেটা বুঝলাম না। হাদিসে কুদসিতে এসেছে রবিজি বলেছেন যে আল্লাহ বলেছেন, দেখো আমি যেহেতু তোমাকে আমার ইবাদতের জন্য বানিয়েছি সেজন্যে তোমার রিজিকের দায়িত্ব আমি নিয়েছি, তুমি কখনো এই ভয় পেও না যে আমার রিজিকের ভাণ্ডার কখনো শূন্য হয়, এই ভয় কখনো পাইও না তুমি, কারণ আমার রিজিকের ভাণ্ডার কখনো শূন্য হয় না। আর আমি যেভাবে আগামীকালকে তোমার কাছ থেকে ইবাদত প্রত্যাশা করি না তেমনি তুমিও আমার কাছ থেকে আগামীকালকে রিজিক প্রত্যাশা করো না। আমি যেভাবে আজকের তোমার কাছে আজকের ইবাদত প্রত্যাশা করি তুমি তেমনি আমার কাছে আজকের রিজিক খোঁজো, তালাশ করো। কিন্তু আমরা ভুলে গেছি সে আল্লাহকে, আমরা তার দুয়ার ছেড়ে দিয়েছি, গুনার সাথে প্রতিদিন মিশছি। ও ভাই, আপনাদের কাউকে যদি এখান থেকে নিয়ে নর্দমায় এখন ফেলে দেয়া হয়, ময়লার নর্দমায়, আপনি কি সেই নর্দমার ময়লা নিয়ে কারো বাড়িতে এখন দাওয়াত খেতে যাবেন, এই কোনো গণ জমায়েতে যাবেন, বাজার করতে যাবেন? আপনি দেখবেন কোথায় সাবান পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়। সাবান দিয়া পানি দিয়া আগে ময়লা আবর্জনা পরিষ্কার করে তারপর স্বাভাবিক হয়ে এরপরে আপনি দাওয়াত খেতে যাবেন, বাজার করতে যাবেন। ঠিক তেমনি আমরা কিন্তু গুনার ময়লায় পড়ে গেছি, গুনার নর্দমায় পড়ে গেছি, এখন এই নর্দমা থেকে উঠে সাবান পানি তালাশ করতে হবে, কার কাছে গেলে চোখে পানি আসে, কোন হক্কানি আলেমের কাছে গেলে একটু অন্তর নরম হয়, কোন আল্লাহওয়ালার কাছে গেলে একটু অন্তর নরম হয়, তিনি পথ দেখাবেন কোরআন হাদিস দিয়ে, তার কাছে যেতে হবে, তিনি যে পথ দেখাবেন সেই পথে চলে, কোরআন হাদিসের ওই পথে চলে মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হবে, সেই পথে যেতে হবে, সেই আলেমুল আমাদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখতে হবে, ঠিক না বেটি?
এজন্য আলেম ওলামাদেরকে পছন্দ করবেন, তাদের দোয়া নেবেন, তাদের কাছে থাকবেন। আর গুনাহ যা হয়ে গেছে তার জন্য অনুতপ্ত হতে হবে, আমাদের অনুতপ্ত নাই। অথচ নবী রসুলরা বিগুনা মাসুম হওয়ার পরেও অনুতপ্ত ছিলেন। আপনারা জানেন এই নূহ আলাইহিস সালাম সূরা হুদের 46 নং আয়াতে আল্লাহ তাআলা তাকে তার ছেলের ব্যাপারে একটু তিরস্কার করেছিলেন, বলেছিলেন নূহ আপনাকে আমি নির্দেশ দিচ্ছি আপনি কোনো মূর্খদের অন্তর্ভুক্ত হবেন না। এই যে একটু তিরস্কার করলেন আল্লাহ, এই তিরস্কারের জন্যে নূহ আলাইহিস সালাম 300 বছর ফোপাইয়া ফোপাইয়া কানছে আর চোখের পানি ঝরিয়েছে 300 বছর। একটা হুকুম লঙ্ঘন করার কারণে ইবলিস শয়তান হয়েছে, আর আমরা দৈনিক কত হুকুম লঙ্ঘন করি, একটু অনুতপ্ত নাই, ভিতর থেকে ডাক আসে না যে আর কত গুনাহ করলে গুনাহ করার স্বাদ মিটবে। ওয়াজ আসি দেখতে, ওয়াজ বাড়ি নিতে আসি না, জীবন বদলাতে আসি না, ওয়াজ দেখতে দেখতে জীবন শেষ হয়ে গেল কিন্তু কাজ হচ্ছে না। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম এই যে 300 বছর কাটছে, তার দুই চোখের দুই পাশ দিয়ে পানি ঝরতে ঝরতে, নালার ভিতর দিয়ে পানি যেতে যেতে যেভাবে দুই পাশে দাগ হয়ে যায় না নালার দুই পাশে, নূহ আলাইহিস সালামের এই 300 বছর চোখের পানি ঝরতে ঝরতে দুই পাশ দিয়ে এভাবে দাগ পড়ে গিয়েছিল নালার মতো। দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন না আপনারা? বড় মধুর একটা কণ্ঠ দিয়েছিলেন আল্লাহ তাকে। জাবুর যখন তেলাওয়াত করতেন নবী দাউদ, আকাশের উড়ন্ত পাখিরা থেমে যেত, থেমে থেমে তার কণ্ঠ শুনত। দাউদের জাবুর পড়াশোনার জন্যে বনের পশুরা লোকালা এসে ভিড় জমাত একটু তার আওয়াজ শোনার জন্যে, সমুদ্রের মাঝে না হাঁটতে হাঁটতে নদী বে নদীর পাড়ে এসে ভিড়ত তার কণ্ঠের একটু আওয়াজ শুনতে। বড় মধুর কণ্ঠ ছিল, এই মধুর কণ্ঠ দিয়ে বিনয় হয়ে এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে এত একেবারে বিনয় হয়ে যেতেন, মানুষ তারে পাগল বলতো, পাগল বলতে কি পাগল হয়েছে এরকম কাঁদে নাকি মানুষ, কাঁদতেন আর বলতেন আল্লাহ তুমি যদি আমারে যতগুলো মাথায় চুল দিয়েছ এই চুলগুলোর যদি দুইটি করে জিব্বা হয়, আর এই জিব্বা দিয়ে যদি আল্লাহ তোমার প্রশংসা করি কালের পর কাল যুগের পর যুগ, তোমার প্রশংসা করতে করতে যদি জীবন শেষ হয়ে যায় তবুও তুমি যে আমার এক ফোঁটা পানি পান করিয়েছ এই এক ফোঁটা পানির ঋণও আমি শেষ করে যেতে পারবো না। তোমার যে এক ফোঁটা পানি খাইছি আমি সারা জীবন, তোমার প্রশংসা করলে এক ফোঁটা পানির ঋণ আমি শোধ করতে পারবো না, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কিন্তু আমরা নিয়ামতের মধ্যে ডুবে থেকেও আমাদের মধ্যে শুকরিয়া নাই, শুকরিয়া নাই তো, আরো চাই আরো চাই, শুকরিয়া নাই। আপনারা ইয়াকুব আলাইহিসসালামের নাম শুনেছেন, যখন তার পুত্র ইউসুফকে তিনি হারিয়েছিলেন, 80 বছর পর্যন্ত বালাকার জঙ্গলে গিয়ে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেন, অথচ তখনকার তিনি ছিলেন ওই সময়ের অনেক বড় একজন মর্যাদাশীল নবী ব্যক্তি। তো তিনি যখন কাঁদতেন, কাঁদতে কাঁদতে 80 বছর যখন হয়ে গেছে, তার চোখের পানি যখন গড়িয়ে যাচ্ছে, তখন আল্লাহ জিব্রাইলকে ডেকে বলল, জিব্রাইল আমার ইয়াকুব নবীর চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, জিব্রাইল রে এই পানি যদি জমিনে এভাবে গড়াতে থাকে নূহ নবীর পানির তুফানের মতো এই পানিতে দুনিয়া সয়লাব হয়ে যাবে, যা রে জিব্রাইল যা তোর শাহাদা তাঙ্গুল দিয়ে একটি গর্ত করে আমার ইয়াকুব নবীর 80 বছরের চোখের পানি গর্তের মধ্যে রেখে দে, নূহ নবীর তুফানের মতো যেন সয়লাব হয়ে যেতে না পারে। জিব্রাইল শাহাদা তাঙ্গুল দিয়ে গর্ত করে সেই পানিগুলো গর্তের মধ্যে রেখেছে, কয়েকটি কুয়ার পানি পৃথিবীতে কখনো শুকায় না, তার মধ্যে একটি কুয়া হলো ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের চোখের 80 বছরের চোখের পানির সেই কুয়া।
আপনি কয় কুয়া পানি কাচ্ছেন, চোখের পানি কতটুকু জমা করেছেন আল্লাহর রসুলের জন্য, আল্লাহর জন্যে। এই জন্য আজকের থেকে কাঁদতে হবে, ফিরে আসতে হবে আবার সেই।